নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি টোটকার কথা আমি আপনাদের জানাবো যার ফলে সারা বছর আপনারা খুব ভালো থাকতে পারবেন। মাত্র একদিনের এই টোটকা করবেন, তারপরে কি করতে হবে সেটি আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব। এই টোটকাটি করার ফলে আপনাদের চারিদিক থেকে যে বাধা বন্ধকতা ছিল, আপনাদের অর্থকড়ির অনটন দেখা দিচ্ছিল, আপনাদের স্বাস্থ্যের জন্য আপনারা কিছুই করতে পারছিলেন না, অসুস্থ হয়ে যাচ্ছেন দিনের পর দিন, এই সব জায়গা থেকে আপনারা নিজেদের তুলে আনতে পারবেন। এবং শারীরিক দিকে যদি আপনারা ফিট থাকেন তাহলে অন্যান্য দিক থেকে আপনাদের সুফল এমনিতেই আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর যে উপায়টি বলবো সেই উপায়টি আপনাদের মানে সর্বমঙ্গল করবে, আপনার এবং আপনার বাড়ির লোকেদের এবং আপনার বাস্তুর। তাহলে ভিডিওটা দেখুন। এখানে কি করতে হবে, ধনতেরাসের দিন আপনাকে কাজটি করতে হবে। ধনতেরাসের দিন আপনারা খুব শুদ্ধভাবে পরিষ্কারভাবে মানে সন্ধে লাগার আগেই শুরু করবেন। একটা লাল কাপড় পাতবেন কোনো কিছুর ওপর, পরিষ্কার জায়গা, জলচৌকি হোক বা কোনো কিছুর ওপর আপনারা লাল কাপড়টি পেতে নেবেন। তার উপর আপনারা কিছু চাল ছড়িয়ে দেবেন, চালগুলি যেন সব গোটা গোটা থাকে, ভাঙা চাল যেন না থাকে। এই চাল আতপ চাল, আতপ চাল বা যদি আপনার কাছে আতপ চাল না থাকে আপনারা সেদ্ধ চালও দিতে পারেন, কিন্তু সবগুলো গোটা থাকতে হবে। এই চালটাকে আপনারা ছড়িয়ে দেবেন। তারপরে কি করবেন, আপনারা পঞ্চদেবতাকে স্মরণ করতে হবে। পঞ্চদেবতার মধ্যে প্রধান হচ্ছেন গণেশজি, লক্ষ্মীজি, সরস্বতীজি, কুবেরজি এবং ধন্বন্তরিজি। এই পঞ্চদেবতার যদি আপনাদের কাছে ছবি থেকে থাকে তাহলে খুব ভালো, যদি আপনাদের কাছে কোনো ছবি না থাকে তাহলে আপনারা কি করবেন, পাঁচখানা সুপুরি নিয়ে নেবেন। পাঁচখানা সুপুরির মধ্যে এই যে চাল ছড়িয়ে দিয়েছেন লাল কাপড়ের উপর, তার ঠিক মাঝখানে যাকে রাখবেন তিনি হচ্ছেন গণেশজি। একটি সুপুরিকে আপনারা গণেশজির নাম করে মাঝখানটায় রাখুন। আর গণেশজির ডান দিকে থাকবে লক্ষ্মী মাতাজি, আবার লক্ষ্মী মাতাজির ডান দিকে থাকবেন ধন্বন্তরী, আবার গণপতি বাপ্পার বাঁ দিকে থাকবে সরস্বতীজি এবং তারও বাঁ দিকে থাকবে কুবেরজি। এই হলো পঞ্চদেবতা, মানে ওই সুপুরিগুলোকে ওই নাম করে করে একটা একটা করে রাখছেন। এই সুপুরিকেই আপনাকে পুজো করতে হবে। এইবার এখানে আপনারা একটা গ্লাসে করে মিষ্টি জল দিন। মিষ্টি জল কিভাবে তৈরি করবেন, যদি আপনার কাছে পরিষ্কার চিনি থেকে থাকে আলাদা করা রান্নাঘরের নয়, আলাদা যদি আনেন সেটাও দিতে পারেন, মিশ্রিও দিতে পারেন বা কাঠ চিনি যেগুলোকে বলে, যে বাবা লোকনাথকে দেয় যে কাঠ চিনি, সেই কাঠ চিনি মিশিয়েও আপনারা জল দিতে পারেন। আর থালায় করে একটু মিষ্টি দেবেন, যে কোনো ধরনের মিষ্টি হতে পারে। তারপরে আপনারা ফুল দেবেন, কুমকুম দেবেন আর সিঁদুর দেবেন, এগুলি সব এখানে নিবেদন করবেন। আর এখানে আর একটা ভারী মজার জিনিস হচ্ছে, আপনারা যে জিনিসটা ব্যবহার করেন, যেমন ধরুন আপনার প্রিয় জিনিস যেটা, পেন আপনি লিখছেন, আচ্ছা, তারপরে আপনার পার্সে টাকা রাখছেন, পার্স নতুন কিনে আনতে পারেন, নতুন কিনে আনলে খুব ভালো, যদি লেদারের পার্স কিনে আনেন তাহলে এই টেবিলটা থেকে একটু দূরে রাখুন, অন্য আর একটা জায়গার মধ্যে রাখুন, যদি লেদারের না হয় অন্য কোনো পার্স হয় তাহলে এই টেবিলটার ওপরেই রাখুন। এছাড়াও আপনি যেগুলো ব্যবহার করেন প্রত্যেক দিন, হ্যাঁ, যে মালা, কানের দুল, হাতের চুড়ি, এছাড়াও আপনার প্রিয় জিনিস যেটা সবসময় আপনার কাছে থাকে, আপনার এটিএম কার্ড হতে পারে, আপনার মোবাইলটা হতে পারে, এই ধরনের যে জিনিসগুলো প্রত্যেক দিন আপনার কাজে লাগে এই সব জিনিসগুলো ওই টেবিলটার ওপরে রেখে দিন। এগুলো কি হবে, সব এনার্জাইজ হয়ে যাবে। কখন এনার্জাইজ হবে এটা আমি বলে দিচ্ছি, আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা আসন পেতে বসবেন। এবার আপনাকে কি করতে হবে, মন্ত্র পাঠ করতে হবে। এই মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাছাড়াও আমি বলে দিচ্ছি এই মন্ত্রগুলি আপনারা পাঠ করবেন। মন্ত্রগুলি আপনারা পরপর পড়বেন, যেমন প্রথমেই যাকে আমরা স্মরণ করছি গণেশজি, গণেশজি মাঝখানে সেন্টার পয়েন্টে বসে আছে, তাহলে গণেশজির উদ্দেশ্যে আমরা বলবো ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ। এরপরে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ওম শ্রীম লক্ষ্মী দেবী নমঃ, ওম শ্রীম লক্ষ্মী দেবী নমঃ। এবার বলবো মা সরস্বতী দেবীর মন্ত্র, ওম এম সরস্বতী দেবী নমঃ,
ওম এম সরস্বতী দেবী নমঃ। এরপরে আসছে ধন্বন্তরী মন্ত্র, ওম ধন্বন্তরীয় নমঃ, ওম ধন্বন্তরীয় নমঃ। কুবের মন্ত্র, ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ। এছাড়াও মন্ত্রের অনেক রকম উচ্চারণ হয়, আপনারা ট্র্যাডিশন অনুযায়ী করতে পারেন। এইবার এই মন্ত্রগুলো কিভাবে পড়বেন, এই মন্ত্রগুলো আপনারা প্রত্যেকটা দেবদেবীর উদ্দেশ্যে মন্ত্রগুলি পাঁচবার করে পড়তে পারেন। একটা মন্ত্র পাঁচবার করে পড়তে পারেন, এগারো বার করে পড়তে পারেন, একুশ বার করে পড়তে পারেন, পঁয়তাল্লিশ বার করে পড়তে পারেন। আবার আপনারা যদি চান তাহলে আপনারা একমালা করেও মন্ত্রগুলি পড়তে পারেন। এই একদিনেরই কাজ, তারপরে আর কিন্তু পড়বেন না। এইবার এই মন্ত্রগুলো পড়া হয়ে গেলে এই মন্ত্রগুলো আপনারা প্রত্যেকটা দেবদেবীর উদ্দেশ্যে মন্ত্রগুলি পাঁচবার করে পড়তে পারেন। একটা মন্ত্র পাঁচবার করে পড়তে পারেন, এগারো বার করে পড়তে পারেন, একুশ বার করে পড়তে পারেন, পঁয়তাল্লিশ বার করে পড়তে পারেন। আবার আপনারা যদি চান তাহলে আপনারা একমালা করেও মন্ত্রগুলি পড়তে পারেন। এই একদিনেরই কাজ, তারপরে আর কিন্তু পড়বেন না। এইবার এই মন্ত্রগুলো পড়া হয়ে গেলে আপনারা মা লক্ষ্মী, মা সরস্বতী দেবী, কুবেরজি, ধন্বন্তরী দেবী সবার কাছ থেকে আপনারা আশীর্বাদ চেয়ে নেবেন, আর আপনার নিজের ইচ্ছের কথাটা বলবেন। এরপরে কি করবেন, আপনি যে জিনিসগুলো দিয়েছেন ওখানে সেই জিনিসগুলো আপনারা সব ওই সমস্ত দেব দেবীর পায়ে ছোঁয়াবেন। ওখানে তো ছিলই, এনার্জাইজ হয়ে গেছে এতক্ষণ ধরে আপনি যে মন্ত্র ভাইব্রেশনটা দিয়েছেন তাতে আপনার জিনিসগুলো এনার্জাইজ হয়ে গেছে। এবার সেই জিনিসগুলো নিয়ে আর একবার আপনি নিজের হাতে ধরে আর একবার এনার্জাইজ করুন, আর বলুন এই জিনিসগুলো আমি সারা বছর ব্যবহার করব, এই সারা বছর যেন এই জিনিসগুলো আমাকে পজিটিভ ভাইব্রেশন দেয়, আর এই জিনিসগুলো যেন মানে শুভ চুম্বক হয়ে যায়। অর্থের চুম্বক আমি এখানে ব্যবহার করছি না, অর্থ দিয়ে সব কিছু হয় না, সেই জন্য আপনারা বলবেন এই জিনিসগুলো শুভ চুম্বক হয়ে যায়। তার মধ্যে তো অর্থ আছেই, অর্থ আসবে। আর যা যা চাইছেন, সুস্থতা চাইছেন, আপনার শরীর সুস্থ হবে, বাড়িতে কেউ বেগরবাড়ি করছে, কথা শুনছে না, বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে, এইগুলোও কিন্তু ভয়ঙ্কর মানুষের অশান্তির কারণ হয়, টাকা পয়সার চেয়েও বড় অশান্তি। সেই জন্য এই কথাগুলোও আপনারা কিন্তু বলবেন যে এই জিনিসগুলো যতক্ষণ আমার শরীরে থাকবে সব কিছু শুভ আমি আকর্ষণ করব। আবার এই জিনিসগুলো থেকে যেগুলো বিচ্ছুরিত হবে সেগুলো পরিবারের সব লোকের ওপর শুভ জিনিস বিচ্ছুরিত হবে। মানে আপনি যেই যেই ঘরটায় যাচ্ছেন, যেখানে যেখানে থাকছেন, আপনার আশপাশটা পুরো পজিটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে। তার কারণ কি, এই যে জিনিসগুলো আপনি এনার্জাইজ করে ফেলেছেন। এখানে আমি আরেকটা অ্যাড করব, যেটা হচ্ছে আমাদের মানি রেইকিতেও কিন্তু এই বিষয়টি আছে। এই বিষয়টি হচ্ছে এই যে এনার্জাইজ করলেন আপনার মোবাইল, আপনার পার্স, আপনার হার, চুড়ি, দুল, বালা, ব্রেসলেট, যে যেটা পরছেন, আংটি, সব কিছুই খুলে নিয়ে আপনি তো এনার্জাইজ করছেন এবং এগুলো ধারণ করছেন। এরপর থেকে কি করবেন, প্রত্যেক দিন একটুখানি করে হাতের মধ্যে নিয়ে নেবেন, সব জিনিসগুলো নিয়ে একটুখানি দু তিন মিনিট সময় নিয়ে, যদি বেশি সময় আপনি করতে পারেন খুব ভালো, ভালো লাগবে, করে দেখবেন একদিন করেই আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো কত পজিটিভ হয়ে গেছে, আর এই জিনিসগুলো কত সুন্দরভাবে পজিটিভ জিনিসটা আপনার দিকে আকর্ষণ করছে। খুব ভালো উপায় এটি, প্রত্যেক দিন একটুখানি হাতের মধ্যে নিয়ে এগুলো একটু এনার্জাইজ করবেন, আর আপনার মনের কথাটা বলবেন। অনেকে বলবেন এনার্জাইজ কী করে করব, যদি আপনারা কিছুই না জানেন তাহলে আপনারা শুধু ওং 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 বলে এনার্জাইজ করবেন। আর যদি ওং বলে এনার্জাইজ না করতে পারেন তাহলে শুধু বলবেন যে এই জিনিসগুলো আমাকে শুভ জিনিস দিচ্ছে, এই জিনিসগুলো আমাকে সবসময় শুভ রশ্মি দিচ্ছে, এই জিনিসগুলো সবসময় চুম্বকের মতো হয়ে গেছে, শুভ যা কিছু আছে আমার চারপাশে সেগুলিকে আকর্ষণ করছে। এইরকম প্লেন কথা, যেটা আপনার মনের কথা, সেগুলো বলেই এনার্জাইজ করবেন। তারপরে এগুলো আবার আপনি পড়ে নেবেন, দু একদিন করে দেখার পরই আপনি বুঝতে পারবেন কেমন সুন্দর আপনার চারপাশ থেকে কত পজিটিভ জিনিস আপনি আকর্ষণ করতে পাচ্ছেন। বিশ্বাস করে, মনের মধ্যে বিশ্বাস করে আপনারা করবেন জিনিসটা। আচ্ছা, এবার আবার ফিরে যাচ্ছি, যে পুজো করছিলেন সেখানে আমি বলতে ভুলে গেলাম, ওখানে আপনি একটা মোমবাতি জ্বালবেন, সাদা মোমবাতি জ্বালবেন, মিষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন আর মোমবাতি দিচ্ছেন। এই মোমবাতিটা অন্য একটা কোনো পাত্রের উপর জ্বালবেন, মোমবাতি কিন্তু নেবাবেন না। যদি আপনার পুজো হয়েও যায় মোমবাতি নেবাবেন না, মোমবাতি আপনা থেকে নিবে, আর সব জিনিসটা আপনার ওই দিনের জন্য থাকবে, ধনতেরাসের দিনের জন্য থাকবে।
ধনতেরাসের পরের দিন আপনি কি করবেন, সব জিনিসগুলো মানে সুপুরিগুলো নিয়ে আর যা যা দিয়েছিলেন, সিঁদুর কুমকুম যা যা দিয়েছিলেন, সেই চালগুলি সবগুলো একটা জায়গায় নিয়ে আপনারা জলে ভাসিয়ে দিয়ে আসবেন। এগুলো কিন্তু বাড়িতে আর রাখবেন না, প্রত্যেকটা সুপুরি কিন্তু, পাঁচটা সুপুরি কিন্তু জলে ভাসিয়ে দিয়ে আসবেন। কাপড়টা আপনারা ধুয়ে রেখে দিলেও রেখে দিতে পারেন, এটা একদিনেরই পুজো, একদিনেরই কাজ। কিন্তু ওই যে এনার্জাইজ করে নিচ্ছেন যেটা, সেইটা কিন্তু আপনি 12 মাস করুন। যতদিন আপনি করবেন ততদিন আপনি পজিটিভ জিনিস আকর্ষণ করতে পারবেন। এর মধ্যে টাকা তো অবশ্যই পড়ে, আমি বলবো না আপনাদের হু হু করে টাকা আসবে, তা না, আপনার টাকার বন্ধুকতাটা কেটে যাবে। যে কষ্টের মধ্যে আপনি ছিলেন সেখান থেকে আপনি পথ দেখতে পারবেন, অবশ্যই হবে, বিশ্বাস করে দেখুন। এই পুজোটা যখন হয়ে যাচ্ছে, তারপরে আপনার তো সন্ধে নেবেই গেছে, তার মধ্যে এইবার আপনি কি করবেন, প্রদীপ জ্বালুন। প্রদীপ কোথায় কোথায় জ্বালবেন? প্রদীপ জ্বালবেন, একটা জ্বালবেন আপনার ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে এই ধন্বন্তরি দেবীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালবেন। আর একটা প্রদীপ জ্বালবেন যেখানে আপনি রান্না করেন, ওই রান্নাঘরের সিঙ্কের পাশে একটা প্রদীপ জ্বালবেন। আর যেখানে ডাস্টবিন রাখেন সেই ডাস্টবিনের আগে একটা প্রদীপ জ্বালবেন। আর আপনার বাথরুম আছে যেখানে, বাথরুমের পাশে একটা প্রদীপ জ্বালবেন। আর সদর দরজার দুপাশে দুটি প্রদীপ জ্বালবেন। এইভাবে আপনারা প্রদীপ জ্বেলে দেবেন। আর একটা প্রদীপ জ্বেলে দেবেন ওপরে, মানে ছাতে দিয়ে দেবেন। ছাতে দিন কি একটু উঁচু জায়গায় দিন, সেখানে একটা প্রদীপ জ্বেলে দেবেন। এইবার আপনার ধনতেরাসের পুজো শেষ হয়ে গেল, ধনতেরাসের সব কাজ শেষ হয়ে গেল, আর মন্ত্র পাঠগুলোও হয়ে গেল। এগুলি একদিনের কাজ হয়ে গেল সব। আর যেটা বললাম এনার্জাইজ করার ব্যাপারটি, এইটি কিন্তু আপনারা রোজ করবেন। এর বাইরে অনেক নিয়ম আছে যেগুলি আমি আপনাদের বললাম না, সেগুলি হচ্ছে অনেক জটিল নিয়ম। প্রধান যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনার শরীরটা সুস্থ হবে। আর শরীর ভালো থাকলে, মন ভালো থাকে, তাহলেই মানুষ সব কাজ করতে পারে। আপনারা বিশ্বাস করে কাজটি করে দেখুন, ধনতেরাসের দিন অবশ্যই আপনারা ভীষণভাবে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।